নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বড় খবর। 30শে ডিসেম্বর থেকে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালানোর দিন হিসেবে নির্ধারণ করেছে পূর্ব রেল, যদিও পুরোটাই নির্ভর করছে প্রধানমন্ত্রীর উপরে। প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলে তবেই 30শে ডিসেম্বর হাওড়া থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন, কিন্তু তার আগেই বড়সড় পদক্ষেপ পূর্ব রেলের। সূত্রের খবর, 26শে ডিসেম্বরেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ট্রায়াল রান করছে পূর্ব রেল। যাত্রীশূন্য অবস্থায় এই ট্রায়াল রান হবে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার ট্রেনটি ভোর 5:55 হাওড়া স্টেশন থেকে রওনা দেবে জলপাইগুড়ির উদ্দেশ্যে। সেটি NJB স্টেশনে গিয়ে পৌঁছানোর কথা রয়েছে 1:25। ট্রায়াল রান হিসেবে চলায় সোমবার শুধুমাত্র মালদা টাউন ও বারসই এই দুটি স্টেশনেই দাঁড়াবে ট্রেনটি। উল্টো দিকে ফিরে আসার সময় সোমবার বেলা 3:05 নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে এবং হাওড়া এসে পৌঁছাবে রাত 10:35। প্রসঙ্গত, যে কোনো রুটে নতুন ট্রেন চালানোর আগে সাধারণভাবে তার ট্রায়াল রান করে নেয় ভারতীয় রেল।